হ্যালো মাই লাভলি পিওর্স আসসালামু আলাইকুম বাংলাদেশি মাম লন্ডন এখন সকালবেলা আসতে ছুটির দিন খুব ভালো লাগছে মানে ছুটির দিনগুলো কেমন যেন ঈদ ঈদ মনে হয় যে ছুটির দিনগুলো এভাবে কাটাবো ওভাবে কাটাবো আগের থেকেই প্ল্যান করা থাকে তো নাস্তা এখন সবার জন্য বানাবো সবাই মিলে নাস্তা খাওয়ার পর আমি আর আমার হাজব্যান্ড এখন চা খাবো আজকে বাইরে যাব। ওয়েস্টফিল্ডে যাব কিন্তু আমরা ভাবলাম যে না বাসায় আমরা খেয়ে যাই বাসায় চাটা খেয়ে যাই তারপর আজকে সিক্সটিন প্রো ম্যাক্স দেখতে যাব অ্যাপেলের নতুন ফোন এসছে কিন্তু আমি দু তিন দিন পিছিয়ে আছি কারণ আমার শুক্রবারের জবের জন্য আমি যেতে পারিনি সেজন্য মনে হলো যে না আজকে একটু গিয়ে দেখে আসি আমাকে অনেকেই বলছেন যে আপু আপনার ভিডিওতে একটু ঝাপসা ঝাপসা লাগে অনেক কিছু আসলে আমার ফোনটা কয়েক বছর হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বলল যে দেখি তোমার ফোনটা একটু চেঞ্জ করে দেয় তো আমার ইচ্ছে নেই কারণ আমার কাছে মনে হয় আইফোন সব একই রকম শুধু শুধু টাকা নষ্ট করা আর আমাদের এখানকার সিস্টেমগুলো হচ্ছে আমরা পুরাতন ফোনগুলো অ্যাপেলকে দিয়ে দিলে ওরা আবার আমাদের নতুন ফোন দিয়ে দেয় এবং এক্সট্রা যে টাকাটা লাগে সেটা আমরা আবার দিয়ে দিই এটাই হচ্ছে সিস্টেম তো আজকে দুচ্চা বানিয়ে নিলাম এখন আমাদের এখানকার ওয়েদার না খুব সুন্দর খুব বেশি শীতও না খুব বেশি গরমও না মিডিয়াম এই ওয়েদারে মনে হবে আপনার একদম গরম গরম চা খাই একটু টিভি দেখি খুব ভালো লাগে এই ওয়েদারটা তো আমি এখন দু কাপ চা নিয়ে নিলাম বাচ্চারা তো বাচ্চাদের মতো খেলাধুলা ওদের ছুটির দিনগুলো ওরা আরও বেশি এনজয় করে তো আজকে থেকে আমাদের আবার নতুন একটা ডিউটি শুরু হয়ে গেল অনেক দিন ধরে আজের জন্য টিচার খুঁজছিলাম একে বলি তাকে বলি আসলে আমার হেল্পে আমি মানুষকে খুব কম পাই জানেন কিন্তু আমি সেদে সেদে মানুষকে হেল্প করি আল্লাহ এটা আপনার দরকার এটা আপনার দরকার এভাবে করি আগে একটু বেশি করতাম এখন একটু কমিয়ে দিয়েছি কারণ আমি দেখলাম যে আমার দরকার তো আমি সহজে কাউকে পাচ্ছি না তো আয়সের জন্য আদ্রিতার জন্য নিজে নিজেই সব কিছু ঘুরে ঘুরে খুঁজে বেড়াই যে কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় বাচ্চাদের মন বসতে চায় না নামাজ মানি দোয়া দুরুদ পড়ি আল্লাহ যেন বাচ্চার মন বসে আল্লাহ যেন বাচ্চার মন বসে তো অনেক কিছু করে এরই মধ্যে অনেকগুলো সেন্টারে গিয়েছি টিচারদের সাথে কথা বলেছি বাসায়ও টিচার এনেছি সব কিছু মিলিয়ে দেখা গেলো যে সবই তো চিন্তা করতে হয় বাসায় টিচার আনলে দেখা যায় টাকা একটু বেশি দিতে হয় কোচিং সেন্টারগুলোতে গেলে হয়ে যায় মানে আপনি যে জিনিসটা কন্টিনিউ করবেন কন্টিনিউ যেন করতে পারেন সেই চিন্তাধারা থেকেই কিন্তু নির্বাচন করতে হবে যে কোনটা আমার জন্য পারফেক্ট আমি কি এই টাকাটা কন্টিনিউ দিয়ে যেতে পারবো কি না আমার কি কষ্ট হবে কি না এটা চিন্তা করেই আমি একটা টিচার মোটামুটি ঠিক করেছি এখন দেখা যাক কেমন হয় তো আমি আমার ডাইনিং টেবিলের জন্য একটা ফ্লাওয়ার কিনেছিলাম কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম তো সেটা আজকে রিটার্ন করে দিচ্ছে আমার হাজব্যান্ড বলে যে এটা নাকি একটু বেশি হিজিবিজি তো বেশি হিজিবিজি তার নাকি ভালো লাগছে না তো আমি বললাম যে ঠিক আছে বেশি হিবিজিবি আমি তাহলে আজকে এটা রিটার্ন করে দেই তো সেটা আমি প্রাইমারকে গিয়ে রিটার্ন করে দিলাম এখন অ্যাপেলে এসেছি অ্যাপেলে আসলেই ফোন পাওয়া যায় না এখানে প্রি অর্ডার করতে হয় তারপর আপনাকে পনেরো দিন পর দিবে আর যারা প্রথম দিন পেয়েছে মানে ফ্রাইডেতে পেয়েছে তারাও এক সপ্তাহ আগে দু সপ্তাহ আগে অনলাইন অর্ডার করে তারপর পেয়েছিল এ হচ্ছে অ্যাপেলের নতুন সিক্সটিন প্রো ম্যাক্স কালারগুলো এত বাজে ছিল মানে কালার দেখলেই যে আপনার ভালো লাগবে এটা হচ্ছে সেই ডেজার্ট কালারটা মানে এরকম কালার অ্যাপেলে বহুত আসছে আমি দেখেছি আর এটা তো খুবই কমন সাদাটা কালোটা সিলভারটা আমার কাছে মনে হলো যে হালকা যেটা সিলভার ছিল ওটা একটু সুন্দর আর একটা আমার কাছে অত ভালো লাগেনি প্রথম যেগুলো দেখলাম সেগুলো প্রো ম্যাক্স ছিল আর এগুলো হচ্ছে সিক্সটিন সিক্সটিন প্রো এরকম এই কালারগুলো মোটামুটি একটু ভালো ছিল এখনকার জেনারেশনে অনেকেই একটু কালারফুল ফোন পছন্দ করে ম্যাট ব্ল্যাক ম্যাট হোয়াইট এগুলো তো অনেকই দেখলাম নতুনত্ব বলে কিছু নেই আর ফোনটা হাতে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে সব ফোন একই একটা অপশন ওরা এমনভাবে প্রচার করবে যেন আপনার আগ্রহ বেড়ে যায় ফোনটা নেওয়ার জন্য সিক্সটিন প্রো ম্যাক্স যেটা ছিল সেটা আপনার এখানে তো গিগা উপরে মানে আপনার স্পেসের উপরে দাম হয় তো কোনোটা এক হাজার পাউন্ড কোনোটা বারোশো পাউন্ড কোনোটা তেরোশো আরেকটা ছিল পনেরোশো সামথিং এরকম মানে আপনি কতটুকু স্পেস নেবেন টু হান্ড্রেড ফিফটি সিক্স নেবেন কি না ওয়ান টিবি নেবেন এরকম আর কি যে যেটা পছন্দ করে তো আমার অত ভালো লাগেনি আমি আমার হাজব্যান্ডকে বললাম যে না আমি চেঞ্জ করতে চাচ্ছি না এর চাইতে আমি আমার মোবাইলের ব্যাটারিটা চেঞ্জ করে ফেলি অ্যাপেল থেকে তাহলে দেখা গেলো আমি আরও দু তিন বছর ইউজ করতে পারলাম আমি আশি টাকা দিয়ে একটা ব্যাটারি নিয়ে নিলাম ব্র্যান্ড নিউ অ্যাপেল এক বছর ওয়ারেন্টি দিল এটাই অ্যানাফ আমার নতুন ফোনের দরকার নেই আমি এখন শুধু শুধু টাকা নষ্ট করতে পারবো না টাকা আর্ন করা অনেক অনেক কষ্ট জামাইকে যতই চা খায় আনি না কেন সে ওয়েস্ট ফিল্ডে আসলে একটু কফি খাবে তা না হলে নাকি তার ভালো লাগে আমি ফ্যান ছেড়ে বসছি টেবিলে ফ্যান আমার আমার ব্যাগের সবসময় একটা হ্যান্ড ফ্যান থাকে খুব গরম লাগছিল সেই গরম কফি ফ্যান ছেড়ে অল্প একটু খেলাম তারপর একটু তাড়াতাড়ি আজকে বাসায় চলে আসছি কারণ ওই যে বললাম আয়াজের একটা টিউশন আছে সেই জন্য তো আমার আর আমি একসাথেই যাব টিউশনে তো দেখি কেমন হয় আল্লাহ ভরসা আল্লাহর উপরে অনেক মানে ভরসা রেখেই যাচ্ছি যেতে যেতে আবার আমার শাশুড়ির সাথে একটু কথা বললাম বললাম আম্মা একটু দোয়া করবেন আমার ছেলের জন্য মনটা বসে বললো ঠিক আছে দোয়া করবে শাশুড়িকে স্বপ্নে দেখেছি শাশুড়ি আমাকে একটা জিনিস দিল আমি খুব খুশি সেটা আবার আমি বললাম শাশুড়িকে যে আম্মা আমি আপনাকে স্বপ্নে দেখেছি আমি দেখলাম আপনি আমাকে এই জিনিসটা দিয়েছেন যদিও এগুলো স্বপ্ন স্বপ্নই তারপরেও শেয়ার করতে ভালো লাগলো যে আপনি এই জিনিসটা দিয়েছেন আমি অনেক খুশি হয়েছি এরকম আর কি তো আমার শাশুড়ি দোয়া করে দিল ইনশাল্লাহ আমারও বিশ্বাস এবার আমার ছেলের মনটা বসবে ও একটু কোয়াইট তো অনেক কোয়াইট ওকে বুঝিয়ে শুনিয়ে টিচারকে আগে থেকে বলে তারপর ওদেরকে আমার সেট করতে হয় কত যে কষ্ট করি বাচ্চাদের জন্য আদিয়ানের বেলা তো সেম হুজুরদের এটা সেটা মেসেজ করে শিখিয়ে দেই যে প্লিজ আদিয়ানের সাথে এভাবে কথা বললে আদিয়ান খুশি হবে আদিয়ান পড়ায় মন বসাবে তো হুজুরা ঠিক এভাবেই কথা বলে তখন দেখা যায় যে না বাচ্চাদের মন বসেছে তো দেখি কি হয় তো এখন আজকে আমি দিয়ে যাব তারপর আমি ঠিক করলাম যে আমি একটু আমার আপার সাথে গিয়ে একটু গল্প করি আমার হাজব্যান্ডকে আমি স্টেশনে নামিয়ে দিয়ে তারপর আপার বাসায় যাব। যদিও আপার বাসার সামনে এখন পার্কিং ফ্রি না তারপরও মনে হলো আপার গেটের সামনে বসে আপাকে ডাক দিয়ে ওনাকে আমার গাড়িতে বসাবো তারপর দুজন মিলে গল্প করব। আপা আমার সাথে গল্প করতে খুব পছন্দ করে এই সময় ওনার বাসায় কেউ থাকে না একা একা সে সময় কাটায় তখন আমি গেলে সে খুব খুশি হয় তো আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি দেখা যাক আল্লাহ যেন এবার মনটা বসায় এবার আমার মানে সব কিছু মিলে পারফেক্ট হয়েছে আমি যে টাকাটা দিতে চাচ্ছি বা যেই টাইপের টিচার সব কিছু মিলে পারফেক্ট হয়েছে তো ওকে দিয়ে আমার হাজব্যান্ডকে স্টেশনে নামিয়ে দিয়ে তো আমি এখন এই যে আপার বাসা গেটের সামনে বসে আছি আপাও আসছে আমরা দুজন এখন গল্প করছি কত যে গল্প আপার সাথে আমার গল্প শেষই হয় না আমি ওনাকে আমার মায়ের মতোই আদর করি আমার মনে হয় যে আপার যদি কিছু হয়ে যায় আমি খুব কষ্ট পাবো সময় আপার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি তো আপাকে বিদায় দিয়ে এখন আমি আবার আমার আয়াজের কাছে যাচ্ছি আয়েসকে নিয়ে তারপর আমি বাসায় যাব। আয়েজের ছুটি হতে আরও দেরি আছে বিশ মিনিটের মতো তাই গাড়িটা পার্ক করে পাশেই একটা বাঙালি শপে দেখতে আসলাম বাইরে থেকে মরিচ গাছ দেখে খুব ভালো লাগছিল একটা মরিচ গাছ বলে দশ পান তারপর আমি আয়াসকে নিয়ে এখন আবার একটু মরিসনে চলে আসছি আমি বললাম যে আয়াস তোমার কিন্তু শিখতে হবে কিভাবে কেনাকাটা করতে হয় কিভাবে পে করতে হয় কারণ আব্বু আব্বর তো বয়স হয়ে যাচ্ছে হঠাৎ যদি মরে যে তোমার কিন্তু সব করতে হবে তো লাগেজগুলো মরিসনে এসে খুব ভালো লাগলো লাল লাগেজটা খুব ভালো লেগেছিলো তারপর আমার মনে হলো যে না বাসায় তো অনেকগুলো লাগেজ আছে দরকার নেই তো আয়াসকে বললাম তুমি কি কি নিতে চাচ্ছ নাও আমিও ওর সাথে সাথে নিচ্ছিলাম যে বাসায় কি কি লাগবে তাই বললাম আমি চকলেট নেবো ঠিক আছে নাও আমার কথা কি ও যেন খুশি থাকি ও যেন একটু মন খারাপ না করে এটাই হচ্ছে আমার প্ল্যান আমি বললাম যে দেখো এভরিডেই তোমাদের কিছু না কিছু আমি কিনে দিবো যখনই তুমি পড়তে আসবে যখনই সুইমিংয়ে সুইমিংয়ের ডেটও চেঞ্জ করে ফেলেছি আগে তো প্রত্যেক শুক্রবারে যেতাম এখন আবার সেটা চেঞ্জ করে আমি অন্য দিন নিয়ে এসেছি এখন দেখা যাক সুইমিংয়ে যেন নিয়ে যেতে পারি যেতে চাচ্ছে না দেখি আল্লাহ ভরসা আল্লাহ কী করেন তো বাসার জন্য যা যা দরকার তা তা নিচ্ছি আর আয় যা যা নিতে চাচ্ছে ও সেগুলো নেবে তারপর আমরা দুজন মিলে বাসায় চলে যাব একদিক দিয়ে ভালো লাগছে ওকে হাসি খুশি দেখে এর আগের বার যখন দিয়েছিলাম ও বের হয়ে কান্না করেছিল এবার আমরা দুজন চকলেটের বক্স দেখছি দেখেন কি চেকন বের করেছে আগে আমাদের এখানকার সেলিব্রেশন চকলেটের বক্সগুলো কত বড় ছিল না মোটা ছিল এখন একদম চিকন বের করেছে। তো কিছু বেড কভার দেখছি এই বেড কভারটা সেদিন তো দেখে আসছে মানে একই প্রিন্ট একই কালার তো ছিল এখানেও আছে আর ভালোই লাগে মরিসন বলেন আসদায় বলেন আসলে হোম সেকশনটা একটু ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে তো কিছু বেড কভার দেখলাম নেওয়ার ইচ্ছে ছিল তারপর আবার মনে হলো যে না থাক বাসায় যেগুলো আছে সেগুলো আগে আরও পুরাতন হোক সেগুলো যখন ফেলে দিব। বা চেয়ারটি শপে দিব তারপরে আবার বাসার কাছেই তো মার্কেট কিনে নিয়ে আসলেই হবে তো সব কিছু রেডি করে নেওয়ার পর মানে সব বাস্কেটে নেওয়ার পর এখন আমি বললাম তুমি কিন্তু আজকে স্ক্যান করবে তুমি আজকে পে করবে তোমার শিখতে হবে আমার ছেলে বললো যে ঠিক আছে তো মরিসনে আমরা দেখলাম যে এখানে ফ্রি চকলেট দিচ্ছে তো সেটা আয়াজ একটা নিল আমি একটা নিলাম সবাই নিচ্ছে চকলেটটা খুবই আমি ছিল আজকে আয়াস সোনা স্ক্যান করছে সব কিছু সবটা ও করবে আসলে শিখতে হবে তো আমি বলেছি সব কিছু শিখবা অনেক দায়িত্ব তোমার তুমি বড়। তোমার অনেক কিছু শিখতে হবে ভাইকে টেক কেয়ার করতে হবে বোনকে সম্মান করতে হবে আত্মীয় স্বজন সবার সাথে গুড রিলেশন রাখতে হবে অনেক কথা বলি অনেক কিছু ওর সাথে আমি গল্প করি ফাইনালি এখন আমরা বাসায় যাচ্ছি মনে হচ্ছে যে না জীবনটা আজকে সার্থক সার্থক লাগছে ও তো মন খারাপ করেনি এটাই আমার খুশি আল্লাহ ও তো মন খারাপ করেনি ও তো হেসেছে বের হওয়ার পর আবার নেক্সট ডে আরেক দিন আছে মানে টোটাল তিন দিন ওর যেতে হবে তো বাসায় আসার পর কি খাবে বাচ্চারা তাড়াতাড়ি ফিশ ফিঙ্গার এয়ার এয়ারফ্রায়ার মধ্যে দিয়ে দিলাম এখন ওদের জন্য একটু নুডুলস রান্না করব চিংড়ি মাছ ডিম দিয়ে ওরা খুব পছন্দ করে ওরা যেভাবে পছন্দ করে আমি ঠিক সেভাবে রান্না করি যদি একটু উনিশ হয় ওরা কিন্তু খাবে না এটা হচ্ছে ওদের স্বভাব বাইরের খাবারগুলো যেগুলো ওরা পছন্দ করে ঠিক সেগুলোই আমার কিনতে হয় যদি আপনি আনকমন কিছু কিনে আনেন তাহলে দেখা গেল সেটা ধরে আবার বিনে ফেলে দিতে হবে তাই আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলি যে তুমি ওরা যেটাই খায় যে বিস্কিটটা খায় যে ক্রেপসটা খায় সেটাই এনো আমার হাজব্যান্ড কিছুদিন পর পর নতুন নতুন জিনিস দেখে নিয়ে আসে তারপর দেখা যায় সেগুলো আমার রাখতে রাখতে ডেট ফেল হয়ে যায় বা আমি আমার জবই নিয়ে আমার কলিগ দিয়ে দিই নষ্ট হচ্ছে দিয়ে দেওয়া ভালো তো দেখবেন আমি প্রায় একই রকমই তরকারি রান্না করছি একই রকমভাবে নুড়স রান্না করছি একই রকমভাবেই সব কিছু করছি কারণ ওরাই এইভাবে পছন্দ করে সেজন্য তো নুডুলসটা রান্না হয়ে গেলে তারপর কিছুক্ষণ রেস্ট নিব নেওয়ার পর আমার হাজব্যান্ডও কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর যেহেতু আজের মানে টিউশনে চলে গিয়েছিলাম হঠাৎ করে মনে হলো যে না আজকে আর মুরগির বস্তুটা কিনতে হবে না কিন্তু বাসায় আসার পর যখন আমি ফ্রিজটি সব চেক করলাম দেখলাম যে না আজকেই লাগবে তা না হলে আমার জব শুরু হয়ে গেলে আমি আবার এই চার পাঁচ দিন বের হতে পারবো না সেই জন্য ভাবলাম যে আমার হাজব্যান্ড আসার পর তারপর আমাদের বাসার কাছে গেটে একটা হালাল মুরগির বা গোস্তের সব আছে সেখান থেকে এক বক্স নিয়ে আসবো আর মুরগির গোস্তটা আমার বাসায় অনেক লাগে মানে দশ কেজি কিনলে দেখা যায় এক সপ্তাহ দেড় সপ্তাহ হয়ে যায় এরকম আর ওরা মুরগির গোস্তটা রান্না করলে অন্য কিছুই আর খেতে চায় না আর অন্য কিছু যদি রান্না করি তাহলে আবার মুরগির গোস্ত চাইবে যে মুরগির গোস্তটা কোথায় সেটা খাবো এরকম তো নুডুলসটা প্রায় হয়ে গেছে রান্না এখন টেবিলে ওদের জন্য দিয়ে দেবো আদ্রিতার বান্ধবী থাইল্যান্ড ব্যাংকক কোনো এক জায়গায় বেড়াতে গিয়েছিল সেখান থেকে ওকে অনেকগুলো গিফট এনে দিয়েছে তো ওই ও আমাকে এনে দিল কিছুক্ষণ আগে ওর ফ্রেন্ড ওকে দিয়ে গেছে তো আমি বললাম যে দেখি কি কি দিল আমি বললাম তোমার বান্ধবীর তো মন অনেক বড় অনেক কিছু দিয়েছে তো তোমাকে মানে একটা মানুষ কোনো দেশে গেল সে কারোর জন্য এত কিছু নিয়ে আসলো আমি খুব কমই দেখেছি হয়তো বা দু একটা আইটেম আনতে পারে কিন্তু এত কিছু অনেক কিছু এনেছে আমি ব্যাগ থেকে শুধু বেরি করছি বেরি করছি এত জিনিস আর ও অনেক কিছু পছন্দ করেছে অনেক সুন্দর সুন্দর চুরি দিয়েছে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলগুলো মেক দিয়েছে ফেস মাস্ক দিয়েছে তারপর লিপস্টিক জুয়েলারি সেট অনেক সুন্দর মানে সব কিছু অনেক সুন্দর এটা একটা চাবের রিং তারপর অনেক কিছু আমার এত ভালো লেগেছে মানে দেখে যে আসলেই মেয়েটার মনটা ভালো আর ক্যান্ডেল অনেক রকমের দিয়েছে মানে মানুষ তো একটা ক্যান্ডেল আনে ও চার পাঁচ রকমের ক্যান্ডেল এনেছে তারপর খোপা করে আমরা যে দেখি যে ক্লিপ লাগায় সেগুলো দিয়েছে এগুলো হচ্ছে মোম দেখেন আইচার মধ্যে যে আমরা নারিকেল আইচাগুলো বলি না সেই নারিকেলের সেই আইচার মধ্যে এত সুন্দর করে ক্যান্ডেলগুলো বানানো আমার অনেক পছন্দ হয়েছে ক্যান্ডেলগুলো দেখে এই যে আরেকটা তা আমার মেয়েকে বললাম যে আমাকে একটা দাও আমি মানে বাথরুমে রাখি এক সাইডে বলে না এগুলো সব আমার রুমে আমি সাজিয়ে রাখবো মানে ওর একটা অভ্যাস কি ওর যেটা একদম ভালো না লাগবে সেটাও আমাকে দেবে তো এর মধ্যে দুটো লিপস্টিক আছে সে দুটো নাকি ওর কাছে অত ভালো লাগেনি তো সেই দুটো হয়তো বা আমাকে দিয়ে দেবে আমি জানি আর আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই যে এই লিপস্টিক দুটোর কথা বলেছি একটা মানে শামুকের ব্যাগ দেখেন খুব সুন্দর না এইটা আমার খুব পছন্দ হয়েছে মানে কেমন একটু অন্যরকম সুন্দর এটার ভিতরে একটা কি যেন ছিল আমি আসলে এটা বুঝতে পারিনি এটা কী জিনিস আমার এটা খুব ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে মানে এত সুন্দর কাউকে কিছু এটার মধ্যে করে গিফট দিলে একটা ইয়াররিং একটা আংটি হ্যাঁ খুব সুন্দর লাগবে এই হচ্ছে ওর ফ্রেন্ডের দেওয়া জিনিসগুলো একটা গলার কানে সেট দেখলাম যে গোল্ডেন কালার সেটা সুন্দর মানে ওদের জন্য ওর বান্ধবী এনেছে তো ওদের পছন্দ না হলে তো আর আনি এখানে আবার আরেকটা জিনিস মানে বললাম না একটার পরে একটা আমি বেরি করছি বেরি করছি এর মধ্যে আজকে আরেকটা পোস্ট এসছে সেটাও এখন খুলবো আর এগুলো হচ্ছে মানে কানের দুল আংটি গিফট দেওয়ার জন্য আমি এর আগেও এগুলো দেখিয়েছিলাম আমি অর্ডার করে কয়েকবার এনেছিলাম এই ক্যান্ডেলটা আমার খুব বেশি পছন্দ হয়েছে তো এই যে আমাদের আরেকটা প্যাক চলে আসে এটা আমি অ্যামাজন অর্ডার করেছিলাম আদিয়ানের জন্য আদিয়ান যেই গেমসটা কিনেছে সেটার জন্য এই বক্সটা এবং অনেক কিছুই সাথে আছে আদিয়ান অনেক খুশি হয়েছে ও থ্যাংক ইউ বলতে বলতে অস্থির হয়ে যাচ্ছে তা আমি বললাম দাঁড়া আমি তোমার স্ক্রিন প্রোডাক্ট সব কিছু কোভার লাগিয়ে দিচ্ছি ছোট মানুষ তো দেখা যায় ভাত খাচ্ছে বা কোনো কিছু খাচ্ছে সেই হাতটা দিয়ে আবার গেমস খেলছে নষ্ট হয়ে যাচ্ছে সেই আমি ভাবলাম না এর মধ্যে সমস্তটা আমি কভার করে দিই তাহলে আর নষ্ট হবে না ওর আব্বু তো বলে দরকার নেই এগুলো কিচ্ছু করুন আমি বললাম না তুমি তো আসলে টাকা দিয়ে কিনেছো এটা যত্ন করতে হবে তো মানে আমার হাজব্যান্ড সব কিছু যে আমার সাথে মানে তর্ক করবে আমি যদি বলি এক ও বলবে দুই এটা একটা ওর অভ্যাস হয়ে গেছে তারপর আমরা এখন একটু বের হলাম বাসায় বিনগুলো নিলাম আমার হাজব্যান্ড চলে আসছে অফিস থেকে ও বিনগুলো ফেলে দিচ্ছে এখন আমরা একটু ফরেস্ট গেটে যাব বাসার কাছেই ফরেস্ট গেটে গিয়ে মুরগির গোস্তুটা জাস্ট একটু কিনে নিয়ে আসবো আয়াস বললো আজকে আম্মু আমার একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তা আমি সেই জন্য গোস্তুটা ওর টিউশন থেকে আসার পরে ভিজে রেখেছি তো বাসায় আসার পর ওর জন্য একটু বিরিয়ানি রান্না করব। একটু ডিম সাদা করে ভুনো করব আর মাছ ভিজালাম একটু রুই মাছ ওকে ভেজে দেবো আর সালাদ তো থাকবেই এগুলোই রাতের খাবার তো ফরেস্ট গেটে আসার পর আমি মুরগি নেওয়ার পর একটা দোকানে আমি একটা প্লেটে শেলফ অনেক বড় খুঁজছিলাম অনেক দিন ধরে একবার দেখিয়েছিলাম আপনাদের যে বড় আমি কিছুতেই পাচ্ছি না এর আগে আমি ইউজ করেছিলাম তো এই সবটার মধ্যে হঠাৎ আমি গাড়িতে উঠবো দেখি যে ওনারা ডিসপ্লে করে রেখেছে বড়টা। তখন মনে হলো তাহলে নিয়ে নিই যেহেতু পেয়ে গেলাম সহজে পাওয়া যায় না তো এই সবটার থেকে আমি এখন সেই র্যাকটা নিয়ে নিলাম ওই যে আমাদের গাড়ি এই যে সেই র্যাকের বক্স আর বাসায় গিয়েই মনে হচ্ছে যে একটা সাথে সাথে সেট করব সাথে সাথে না হলেও দেখা গেল রাতের বেলা অবশ্যই সেট করে ফেলবো আর বাসায় যেটা আছে সেটা একটু নতুন সেটা কাউকে দিয়ে দিব। চেরাটিতে দিচ্ছি না আমার পরিচিত এক আছে ওনাকে আমি দিয়ে দিব উনি খুশি হবে এটা পেলে তো বাসায় চলে এসেছি এখন মুরগির বস্তুগুলো ফ্রিজে রেখে দিব আর এখন আমার হাজব্যান্ডের সবজি শেষ হয়ে গেছে সবজি রান্না করব আর ওই ডিম ভুনা বিরিয়ানি মাছ ভেজে নেব আর এরই মধ্যে তো ঘর বাড়ি গুছাতে হয় কাপড় চোপড়গুলো একটু সেট করে রাখতে হয় আজকে মনে হয় লন্ডনে গানের কনসার্ট হচ্ছে তো জেমস আরও অনেক শিল্পীরা আসবে তো আমার হাজব্যান্ড ফ্রি টিকিট পেয়েছে আমাকে বারবার বলছিল যে চলো যাই একটু জেমসের গান দেখে আসি আমার কেন যেন মন চায় না যেতে আমি অনেকবার আমার হাজব্যান্ড রিকোয়েস্ট করেছে আমি বললাম না আমার আসলে মন চায় না আমার মন টানেই না যে আমি কোনো কনসার্টে গিয়ে গান শুনবো কেন জানি ভালো লাগে না যেতে ইচ্ছে হয় না তা আমি বললাম তুমি একটু যাও তুমি একা একা একটু শুনে আসো আমাদের বাসার কাছেই তো আপার বাসার কাছে তো আমি বাচ্চাদের দেখে আর বাচ্চাদের আমি রাত করে একা রেখে আমি যেতে চাচ্ছি না তুমি যাও ও বলে না থাক আমিও যাব না তো ও আর গেল না আমাকে মানে কয়েকবার সে রিকোয়েস্ট করেছে আমি না করে দিয়েছি আমি বললাম না আমার কেন যেন মন চায় না তো রান্না বান্না হয়ে গেল এখন সবজি টবজি সব আমি একটু এক সাইডে রেখে দিয়েছি বক্সে বক্সে করে কারণ ঠান্ডা হলে ফ্রিজে রাখবো আর এখন রাত সাড়ে আটটা বেজে গেছে টেবিলে খাবার দিয়ে দিলাম বাচ্চারা পড়তে বসেছিল ওদেরকে বললাম তোমরা আগে খেয়ে যাও তো এখন আমি এগুলো ঢেকে রেখে আমার হাজব্যান্ডের জবে নেওয়ার জন্য খাবারটাও রেডি করে নিলাম সব কিছু এখন ধুয়ে নেবো সব কিছু ধুয়ে নেওয়ার পর তারপরে আমি একটু নিচে হাঁটতে যাব আমার মনে হচ্ছে কি আমি যে জিমে দু তিন দিন ধরে যাচ্ছি না ওই বাচ্চার পড়ার জন্য এখন জিমও আমার কমে গেল কারণ আয়জের জন্য দৌড়াদৌড়ি করতে হবে সেই জন্য মনে হলো না আমার হাঁটাটা একটু ঠিক রাখি আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তাহলে আমি নিচে গিয়ে একটু হেঁটে আসি দশ হাজার স্টেপ দিয়ে আসি ও বললো ঠিক আছে যাও কারণ ওদের খাওয়া দাওয়া শেষ সব কিছু গুছানো গাছানো শেষ তাই তো আমি হাঁটতে চলে আসছি দশ হাজার স্টেপ দিব তারপর বাসায় গিয়ে নিজে ফ্রেশ হব বাচ্চাদের দাঁত ব্রাশ করিয়ে বাচ্চাদের ঘুমের জন্য ওদের বেডে পাঠাবো এই তো এভাবেই দিন পার করলাম আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন